মনসুকা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মনসুকা খবর। আসুন সম্পূর্ণ তথ্যচিত্রটি আপনারা দেখে নিন। বেশ কয়েকদিন ধরে মনসুকা ব্রিজ তৈরি করার জন্য পূর্ব পাড়ে জল ঘেরার ব্যবস্থা করা হচ্ছিল, প্রথমে জেসিবি দ্বারা, পরে 100 দিনের কাজের লোক দ্বারা অর্থাৎ জব কার্ডের লোকের দ্বারা বাঁধ বাঁধা হচ্ছিল। এত ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা সব জলের তলায় ডুবে গেল আজ বিকালে। এই জলের তলায় ডুবে যাওয়ার প্রধান কারণ হলো জোয়ারের জল। প্রতি বছর এই সময় ব্যাপক পরিমাণে ঝুমি নদীতে জোয়ারের জল আসে। জল ঘেরার এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান এইবার প্রথম দুদিন জোয়ারের জল আটকাতে পারলেও আজ তৃতীয় দিনে সেই জল আটকাতে পারল না। কার্যত সব ইঞ্জিনিয়ারিং প্ল্যান জলের তলায় ডুবে গেল। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, এইভাবে কি প্রতিনিয়ত জোয়ারের জল ঘেরার পরিকল্পনা করা হবে আর জোয়ারের জল সেই সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়ে সব ডুবিয়ে দেবে? এক বছর ধরে এইভাবেই জোয়ারের জল, বন্যার জল সমস্ত ইঞ্জিনিয়ারিং প্ল্যানকে ভেস্তে দিচ্ছে। আবার এক মাস দেড় মাস পরেই হানা দেবে কালবৈশাখী ঝড় বৃষ্টি, তারপর হানা দেবে ঝুমি নদীর উপর পরপর কয়েকটি বন্যা। ফলে কার্যত এইভাবে আবার এক বছর পিছিয়ে যেতে পারে আমাদের সাধের মনসুকা ব্রিজ, এমনটাই অনুমান করছেন অনেকেই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের মনসুকা খবরের সাথেই থাকুন।